রমজানে মজুদদারদের দৌরাত্ব বন্ধে জেলা প্রশাসকদের কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। চার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন। শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর ইউনূস সহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি, পরবর্তী শুনানি 16 এপ্রিল, দুদকের মামলায় জামিন আবেদন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, রমজানে পণ্যের মজুদদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রেখে কঠোর আইন প্রয়োগ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনীতে তিনি এই নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, 75-এর পর এবারে নির্বাচন সবচেয়ে সুষ্ঠু ও অবাধ হয়েছে। যারা অস্বাভাবিক পরিস্থিতি করতে চেয়েছিল তাদের কাছে এই নির্বাচন পছন্দ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সুষ্ঠুভাবে নির্বাচন করায় জেলা প্রশাসকদের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী স্মরণ করে দেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার, সেই কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। খাদ্যে ভেজাল, কিশোর গ্যাং বন্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসনকে আবারও তাগিদ দেন। বলেন, শুধু গ্রেপ্তার করে জেলে পাঠালেই হবে না, পরিবারকে এক্ষেত্রে সচেতন করতে হবে। এবারে জেলা প্রশাসক সম্মেলনে 56টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় 356টি প্রস্তাব এসেছে। শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর ইউনূস সহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি, পরবর্তী শুনানি আগামী 16 এপ্রিল নির্ধারণ করেছে শ্রম আপিল আদালত। সকাল 10:45 দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানি শেষে আদালতে ডক্টর ইউনূস সহ চারজনের জামিনের মেয়াদ বাড়িয়ে 16 এপ্রিল শুনানির তারিখ ধার্য করে। এর আগে গত 28 জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইনের লঙ্ঘনের মামলায় শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের অপর 3 কর্মকর্তা। এদিকে রবিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে দুদকের মামলায় আত্মসমর্পণের পিটিশন দিয়ে জামিন আবেদন করেছেন ডক্টর ইউনূস। এই বিষয়ে শুনানি হবে দুপুরে। 1 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার। রাজধানীর বেইলি রোড সহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রিটে বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং আহত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এই ঘটনায় 46 জন মারা গেছেন। দগ্ধ 5 জনের অবস্থাও আশঙ্কাজনক। এখন নিহতদের মধ্যে 20 জন পুরুষ, 18 জন নারী ও 8 জন শিশু। নিহতদের মধ্যে 44 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার 4 জনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজবাড়ির ফসলি জমি আর আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এতে একদিকে উজাড় হচ্ছে গাছপালা, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ, পাশাপাশি কমে যাচ্ছে ফসলের উৎপাদনও। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রাজবাড়ি থেকে এম দেলা হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি সহ জেলার 5 উপজেলায় দিনের পর দিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে উঠছে ইটভাটা। এর ধোঁয়ায় ক্ষতি হচ্ছে ফসলের। ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে নামমাত্র দামে তাদের কাছে জমি বিক্রি করছেন। এমন অবস্থা চলতে থাকলে কৃষিতে বিপর্যয় নেমে আসার শঙ্কায় অনেকে। রাজবাড়ী কৃষি নির্ভর একটি জেলা, এখানে প্রচুর খাদ্যশস্য উৎপাদিত হয়। তো এই ইটভাটার ফলে আমাদের ফসলের সংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে ইটভাটা ব্যবহারের জন্য প্রচুর গাছ কাটা হয়। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দেখার কোনো লোক নাই। আমরা বহুবার এ নিয়ে আন্দোলন করেছি, বহু কথা বলেছি। যারা এর কর্মকর্তা, দেখা যাদের দায়িত্ব, তারা কেউ এরা দেখে না। তারা 2-1 বার যায়, তাদের সাথে কথাবার্তা বলে চলে আসে, যেভাবে চলছে এইভাবেই চলবে। সরকারের সুদৃষ্টি কামনা করছি রাজবাড়ী জেলার প্রতি, যাতে কৃষি উপযুক্ত, কৃষি নির্ভর দেশ রাজবাড়ী জেলা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের কোনো কর্মকর্তা, তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া ইটভাটায় আইন অনুসারে কয়লা পোড়ানোর কথা, কিন্তু যেসব ইটভাটায় কয়লার পরিবর্তে অন্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে, কাঠ বা এই ধরনের কিছু, সেখানেও আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলার 78টি ইটভাটার মধ্যে 56টি চলছে অবৈধভাবে।
এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সুশীল সমাজে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল আপনার মতো পরে সংবাদ দুপুর দুটায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।